হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইটাতে নিয়ে নিচ্ছি আমি তেল, 1 চা চামচ নিলাম সর্ষের তেল, এবারে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচিটাতে নিয়ে নিচ্ছি। এটা 2 বড় মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। দেখুন পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা, 8 থেকে 10টা কারি পাতা ছিঁড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও মেলাতে পারেন, আমি কাঁচা লঙ্কা মেলাবো না, কারণ এটা বাচ্চারা খাবে বলে। এবারে এর মধ্যে মেলাবো আমি টমেটো কুচি, টমেটোর বীজটাকে আলাদা করে দিয়ে শুধু উপরে উপরটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেবের মধ্যে আমি ক্যাপসিকাম, জাস্ট একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন, 1/2 চামচ নুন, বেশি নুন দিলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, যার জন্য আমি অল্প একটু নুন দিলাম। এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নিয়ে নিয়েছি এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি আমি আদা পাউডার, সবটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি একটু 1 মিনিট মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি ম্যাশ করে রেখেছি 4টে আলু সেদ্ধ করে, আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আমি 1 ইঞ্চ মতো হলুদ গুঁড়ো, ভেঙে গেলে হবে না, তাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। নিচ্ছি আমি 1/2 চা চামচ আমচুর পাউডার, এখানে আপনারা আমচুর পাউডারের বদলে চাট মশলাও ইউজ করতে পারবেন। দেখুন এটা নরম হয়ে গেছে, তো এটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব, তার জন্য 3 থেকে 4 মিনিট মতো আমাকে এটা লো ফ্লেমে করে নিতে হবে। এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন, নিয়ে এটাকে আমি আরো 2 মিনিট মতো নাড়িয়ে নেব। নুনটাও ভালোভাবে মিশে যাবে আর এটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে। এবারে গ্যাসটা আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো মিশ্রণটাকে। ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে নেওয়া যাবে, তো আমি এটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে ডিম সেদ্ধ করে, নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম, এটা নিয়েছি আমি 1 কাপ মতো, তারপর যতটা লাগবে লাগবে। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, এটাকে আমি জল দিয়ে গুলে নেব। আমি কর্নফ্লাওয়ারটার মধ্যে অল্প একটু জল মিলিয়েছি, করে নিয়ে নিচ্ছি আমি ডিমটা, নিয়ে আবার এটা কিরম করে কোট করে নিচ্ছি পুরোটা। আমি করে নিয়েছি এরম করে চপের আকারে, এবার এটাকে আমি এরম করে কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে নেব। ডিপ করে নিয়ে এটাকে
ব্রেড ক্রাম্বের উপর গড়িয়ে নেব, আর এটাকে একটু করে রং করে লাগিয়ে নেব। এটা জাস্ট হালকা হাতে করতে হবে। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ডিমের গোলাও ইউজ করতে পারেন। নিয়ে এটাকে একটু আলতো হাতে চেপে দেবো, এরকম করে আমি বাকিগুলো সব গড়ে নেব। আমি সবগুলো গড়ে নিয়েছি, তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল। এটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হতে দেব। দেখুন এবারে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে একটা একটা করে। আমি চারটে করে ভেজে নেব, তো আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি। একটা করে সাইড হয়ে এসছে, তো আমি এটাকে আরেকবার উল্টে নেব। এরকম করে জাস্ট গড়িয়ে নেব তেলের মধ্যে। লো করে দেব, নাড়িয়ে দিচ্ছি আমি। এটা দেড় মিনিট মতো হয়ে গেছে, এইটা আমার হয়ে এসছে। তো বাকিগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি আবার। তুলে নিলাম আমি, এরমভাবে আমি সবগুলো তুলে নেবো। আছে আমাদের ডিমের চপ। আপনারা আমার রেসিপিটি ট্রাই করুন, ট্রাই করে কমেন্ট করে আমাকে জানান। আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।